মহেশখালীতে আত্মসমর্পণকৃত জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি শহীদুল্লাহকে গ্রেফতার করেছে র্যাব সোমবার রাত সাড়ে এগারোটার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব পনেরো সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন আটক ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে মহেশখালীতে আত্মসমর্পণকৃত জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি শহীদুল্লাহকে গ্রেফতার করেছে র্যাব সোমবার রাত সাড়ে এগারোটার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব পনেরো সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন আটক ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে মহেশখালীতে আত্মসমর্পণকৃত জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি শহীদুল্লাহকে গ্রেফতার করেছে র্যাব সোমবার রাত সাড়ে এগারোটার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব পনেরোয়ের সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন আটক ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে